দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম ফার্মাসি দর্শক আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় দুই পাঁচ এ নম্বরে আমরা জানি যে করোনা আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত শেয়ার বাজারের বাইরে না তো এই মুহূর্তে এই সময় আমরা দেখলাম যে বিএসিসির একটা নির্দেশনায় যেখানে অনেক সেল পেশার ছিল পেনিক সেল ছিল সেটাকে একটা নিয়ন্ত্রণ করা গেছে একটা কিছু স্থবির মার্কেট তারপরেও কিন্তু আসলে যে নেগেটিভ পতনটা সেটা কিন্তু ঠেকানো গেছে সেই বিষয়ে আমরা কথা বলবো তার আগে একটু আমি জানতে চাই যে আমরা ওয়ার্ল্ড মার্কেটে গতকালকে দেখলাম আমি যদি একটু বলি আপনাকে যে আমেরিকান মার্কেটে গতকালকে ডাউজন সুযোগ একদিনে পার্সেন্টেজ হিসাবে প্রায় বারো শতাংশ বেড়েছে প্রায় দুই হাজার একশো বারো পয়েন্ট আমি যদি বলি যে নাজদাক এটি বেড়েছে প্রায় আট পার্সেন্ট পয়েন্টের হিসাবে পাঁচশো সাতান্ন পয়েন্ট এরকম আমরা অন্যান্য মার্কেটেও দেখতে পাচ্ছি ইউরোপের মার্কেটে ইউরো স্টকস ফিফটি আমরা দেখছি নাইন পয়েন্ট বেড়েছে এফটিএসি হান্ড্রেড ইন্ডেক্স নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট হিসাবে চারশো বাহান্ন পয়েন্ট বেড়েছে ড্যাক্স ইন্ডেক্স গতকালকে এককার যদি বসে এগারো পার্সেন্ট বেড়েছে পয়েন্টের হিসেবে নয়শো উনষাট পয়েন্ট বেড়েছে এবং গতকালকে কিন্তু ইন্ডিয়ার মার্কেটেও আমরা দেখলাম যে একটা বড় ধরনের উত্থান ছিল প্রায় বারো শতাংশ বেড়েছে এবং পয়েন্টের হিসেবে সেটি তিন হাজার সাতশো পয়েন্ট তো এই যে এই বিষয়গুলো বৈশ্বিক বাজারে যে উত্থান কীভাবে দেখছেন আমাদের সাথে যদি আপনি একটু রিলেট হ্যাঁ আপনি যে তথ্যগুলো দিলেন ইন্টারন্যাশনাল মার্কেটের সেটি হ্যাঁ বাস্তব তথ্য কিন্তু আছে এখানে কিন্তু হচ্ছে যে আমাদের বাংলাদেশের পুঁজিবাজারটা আসলে ওইভাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে কোনো দিনই সত্যি কথা হচ্ছে কোনোদিন কোনোদিনই সম্পর্কিত ছিল না যদি আমরা বলি যে আহ ইন্টারন্যাশনাল মার্কেটটা হয়তো হ্যাঁ করোনা ভাইরাসের কারণে আহ পুরা বিশ্বের অর্থনীতি বা পুরা বিশ্ব অর্থনীতি পুরা বিশ্বটাকেই তসনস করে দিয়েছে এটা বলার অবকাশ রাখে না তার পরিপ্রেক্ষিতে বিশ্ব অর্থনীতি বলেন বিশ্ব বাণিজ্য বলেন সব কিছুকেই একটা মামি একটা ধ্বংসের দ্বার পানতে নিয়ে গেছে এখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক এই 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 প্রভাবটা আমাদের মার্কেটে যেমন পড়েছে ইন্টারন্যাশনাল মার্কেটেও পড়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে গত কাল এবং আজকের যে যে বিষয়টি বললেন সেটি হচ্ছে যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অথবা ইউটার্ন নিয়েছে কিন্তু তার প্রভাব কিন্তু বাংলাদেশের মার্কেটে পড়েনি এবং আমি প্রথমে যেটি বলছিলাম যে বাংলাদেশের মার্কেটে কখনোই ওইভাবে সম্পর্কিত ছিল না তার উদাহরণ যদি আমি দেই দেখবেন আপনি দুই হাজার দশের ধসের হ্যাঁ একটি ধস হলো ধসের পর কিন্তু আমাদের বাজারটাকে ঘুরে দাঁড়ানোর জন্য স্বাভাবিক করার জন্য ভালো করার জন্য নানান পর্যায়ে সরকারের পর্যায়ে থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু ঘুরে দাঁড়ায়নি কিন্তু এই যে গত পাঁচ বছরের ইন্টারন্যাশনাল মার্কেট যদি পড়তো পর্যবেক্ষণ করেন আপনি বিশ্লেষণ করেন অনেক বেড়েছে মার্কেটে বেড়েছে সেই প্রভাবটা কিন্তু পড়েনি কিন্তু এখানে দেখেন আরেকটি ষয় আছে সেটি হচ্ছে যে এই যে গোটা গত সাত বছর আট বছরে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এক ধরনের গতি জিডিপি প্রবৃদ্ধি তিনটি অর্থ বছরে আট শতাংশের বেশি অর্জিত হয়েছে আপনি যদি দশ বছরে জিডিপি প্রবৃদ্ধি দেখেন তাহলে দেখবেন অ্যাভারেজ সাত শতাংশের মতো অথচ অন্য অন্য অনেক উন্নত দেশেও এই হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়নি তার মানে আমার যে অর্থনীতিতে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে আন্তর্জাতিক অঙ্কের অঙ্গনেও কিন্তু এটি একটা প্রশংসা হচ্ছে এই যে ভালো অর্থনীতি ভালো উন্নয়নের ধারা বা উন্নয়নের প্রতিফলন কিন্তু আমরা বাংলাদেশের লক্ষ্য নি সেই কারণে আমি বলছি যে ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে বাংলাদেশের মার্কেট ওইভাবে ছিল না এবং আগামীতে থাকবে কিনা তাও আমি জানি না আপনি লক্ষ্য করবেন যে দুই হাজার দশের পর আমরা বড় ধরনের ম্যাচিভ ধস দেখলাম হচ্ছে দুই হাজার বিশের জানুয়ারিতে আপনি লক্ষ্য করবেন যে এই দুই হাজার বিশের বড় ধরনের দশ ধস এখানে বলে রাখা প্রয়োজন কখনো কখনো আমাদের ষণ করতে গিয়ে আমরা দেখতে পেরেছি যে দুই হাজার দশের ধসের কোনো কোনো অর্থে দুই হাজার বিশের ধ্বস বেশি ছিল আচ্ছা এই যে দুই হাজার দশের বিশের ধস জানুয়ারির পরেই সেই ধসের কাটতে না কাটতেই এই যে করোনা ভাইরাসের যে প্রভাব সেইটি প্রভাব দুইটা মিলিয়ে কিন্তু আপনার আমাদের বাজারটাকে ধস করে দিয়েছে আপনি লক্ষ্য করবেন যে হ্যাঁ অন্যান্য দেশগুলোতে ইউএসএ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন বা অন্য অন্য দেশগুলো ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এক বাড়তে বাড়তে একটি স্টেজে গিয়েছিল তারপরে করোনা ধাক্কা ধাক্কা ধাক্কায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবার বলছি কিন্তু আমাদের দেখেন যে আমরা দুই হাজার ধসের পর করোনার ধাক্কা দুইটা মিলিয়ে আমাদের মানে বিনিয়োগকারী বলি এই ক্ষেত্রে বলা প্রয়োজন আমরা সবসময় তো ছোটো বিনিয়োগকারীদের হয়তো কথা বলি কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন বড় বিনিয়োগ সব ক্ষেত্রে কিন্তু সবাইকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সরকার নানান পর্যায়ে থেকে পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু বাজারটা বাজারটা পারেনি এখন বাস্তব অবস্থাটা এরকম প্রভাবে এই খারাপ যাচ্ছে কিন্তু আপনার যে এই যে দুই হাজার পর থেকে যে টানা দশ বছর বাজারটা খারাপ গেল কি কারণে খারাপ গেল তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিস্তার বিশ্লেষণ কিন্তু আমরা হয়তো এই আলোচনায় করেছি বাট সরকারের পর্যায়ে থেকে কখনো কিন্তু কোনো তদন্ত করা বা বিশ্লেষণ তেমনটি কিন্তু করা হয়নি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে পর সরাসরি হস্তক্ষেপে বাজারটা ঘুরে দাঁড়ানোর জন্য এক ধরনের ব্যাঙ্কগুলো থেকে শুরু করে নানান ধরনের প্রণোদনা নির্দেশনের কারণে বাজারে পদক্ষেপ কিছু নেওয়া হয়েছিল কিন্তু এটা বাস্তব অর্থে যে এই যে বড় ধস দুই সালে কেন ঘটল কি কারণে ঘটলো তার কোনো কিন্তু বিচার বিশ্লেষণ বা তদন্ত করা হয়নি কোনো কমিটিও গড়া করেন আপনার মনে আছে দুই হাজার দশের ধসের পর খন্দকার ইব্রাহিম সালেদকে খালেদ স্যারকে প্রধান করে একটি কমিটি করা হয়েছিল কমিটির সুপারের শের পরিপ্রেক্ষিতে কিছু কিছু ব্যবস্থা ব্যবস্থাও নেওয়া হয়েছিল কিন্তু দুই সালে বিশ ধসের কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং দেখেন দুই হাজার বিশ সালের এই ধস ধস আবার এই করোনার ধস দুটা মিলেই আমাদের বাজারটাকে একটা মানে খুবই কিনারায় নিয়ে চলে আসছে এবং আমরা এইভাবে বলি যে পতনের পর পতনের পরে বাজারটা একদম শেষের পর্যায়ে চলে অনেক এখন যে ব্যবস্থাটা সাম্প্রতিক সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলি বা বিএসসিসি এর পরামর্শে বলে যে পদক্ষেপটা নিয়েছে একটা লিমিট সেই সীমাটা হয়তো এখানে দুটি অপশন ছিল একটি অপশন ছিল হচ্ছে যে হয়তো কিছুদিনের জন্য বাজার বন্ধ করে দেওয়া সে আলোচনা উঠছিল এবং আমরা প্রত্যাশা করেছিলাম সেই রকম দিকেই অগ্রসর হবে কিন্তু সেটি না করে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটি হয়তো তাৎক্ষণিকভাবে মানে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বন্ধ এখন এখন মূল যে আলোচনা সেটি হচ্ছে যে হ্যাঁ সরকারের সাধারণ ছুটির কারণে আগামী সপ্তাহ পুরাটা বন্ধ থাকবে স্টক মার্কেট গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সংবাদ মানে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কিন্তু এই যে দুই হাজার মানে মনে করেন যে আগামী সপ্তাহ পুরাটাই বন্ধ থাকবে অর্থাৎ দুই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে চার তারিখ তিন তারিখ শুক্রবার চার তারিখ শনিবার পাঁচ তারিখ থেকে লেনদেন হওয়ার কথা কিন্তু আমার একটা অনুরোধ যে সেটি হচ্ছে যে এই এই যে হয়তো পাঁচ তারিখে লেনদেন শুরুর পরেও যদি এই এই পরিস্থিতি বিরাজ করে অর্থাৎ ইতিবাচক বা পতনের ধারা অব্যাহত থাকে তাহলে এই 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 যে ছুটির ছুটির যে ইয়া ধারাবাহিকতা সেটা আরও কিছুদিন বাড়ানো যায় কি না এই বিষয়টি আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি আর যেই আলোচনাটা একটু আলোকপাত করা দরকার সেটি হচ্ছে আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের অর্থনীতিতে বা বাংলাদেশের এই যে করোনা ভাইরাসের প্রভাবের কারণে কোন কোন

স্থিতিতে হবে না এবং বাড়বেও না মানে বাড়বেও না এই একটি ভালো পদক্ষেপ আমি মনে করি আরেকটি হচ্ছে যে একই সিদ্ধান্ত গতকালও নিয়েছে উনিশ তারিখে নিয়েছিল ব্যাঙ্কগুলোর জন্য গতকাল আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য একই সিদ্ধান্ত নিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যুগে যুগে বা বিভিন্ন সময় দেখেছি যে কোনো ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বড় বড় শিল্প তাদের নানান সময়ে নানান ধরনের প্রণর্দনা দেওয়া হয়েছে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এই ছোটো ছোটো বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারী বা পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য ওই অর্থে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি আমি এখন এই আলোচনাটা খুবই জোরালোভাবে সরকারের শীর্ষমহলে দৃষ্টি আকর্ষণ করছে যে এই যে বাংলাদেশের পুঁজিবাজারে যে ব্যাপক ধস হলো দুই সালের জানুয়ারিতেই বড় ধস আপনি লক্ষ্য করবেন রণ যে আমি নিজে পর্যবেক্ষণ করে দিয়েছি কোনো কোনো শেয়ারের দাম একশো বিশ টাকা শেয়ারের দাম দশ টাকার নিচেও নেমে এসেছে যে এই যে বড় ধরনের ধস বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বিনিয়োগকারীরা তাদের ক্ষতিপুষিয়ে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া যায় কিনা বা নেওয়া উচিত বলে আমি মনে করি হ্যাঁ ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আপনি বড় শিল্প উদ্যোক্তার ঋণ আপনার ছয় মাস স্টে থাকবে যে অবস্থায় আছে সেই অবস্থা থাকবে আচ্ছা ছোট বিনিয়োগকারী একজন পুঁজি বাজারে মার্জেন ঋণ নিয়ে যে বিনিয়োগটা করেছে সে তো ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতিতে ক্ষতিতে তার একদম অবস্থা হয়ে যাচ্ছে তার জন্য কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় না এবং আমি আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই বর্তমান প্রেক্ষাপটে এই করোনা ভাইরাসের প্রেক্ষাপটে অন্যান্য খাতে বা অন্যান্য সেক্টরে যে ধরনের প্রণোদনা বা সুবিধা দেওয়া হচ্ছে এই 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 বিনিয়োগকারীদের জন্য সেই সুবিধাটা দেওয়া হয় তা না হলে কিন্তু

পাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যেন এই যে করোনার ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য নানান পর্যায়ে নানান খাতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বা পদক্ষেপ নেওয়া হবে এই ক্ষেত্রে আমি বিনীত অনুরোধ করব এই বাজারে বিনিয়োগকারীদের জন্য যেন কোনো ব্যবস্থা নেওয়া হয় তা না হলে কিন্তু এই এই এত দুই হাজার বিশের জানুয়ারির ধস করোনার ধাক্কা সব মিলিয়ে যে বাজারটা যে জায়গায় চলে এসছে কোনো ধরনের প্রণোদনা কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়া বাজার আবার ঘুরে স্বাভাবিক অবস্থায় আসবে এটি কিন্তু প্রত্যাশা করা কোনোভাবেই সমীচীন হবে না আমি আবারও বলছি যে বিশ্বের করোনা ভাইরাসের কারণে ওই পুঁজিবাজার যে ধাক্কাটা বা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার হয়েছে কারণ হচ্ছে আমার ক্ষতির উপরে ক্ষতি উপরে কথা আছে না একদম সেই পর্যায়ে কিন্তু চলে এসছে সেই কারণে আমি বারবার অনুরোধ করছি যে এই 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 সেক্টরটাকে এই পুঁজিবাজারকে নিয়ে যেন ভালোভাবে বিচার বিশ্লেষণ করে ব্যবস্থাটা নেওয়া হয় আপনি গত তিন চার বছরে কিন্তু আমরা সত্যিকার অর্থে সরকারের শীর্ষ মহলে হয়তো কখনো কখনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু ওই অর্থে আমরা সেকেন্ডারি মার্কেটকে কিন্তু গুরুত্ব দেয়নি আমরা লক্ষ্য করেছি আইপিও প্লেসমেন্ট এসব নিয়ে কিন্তু খেলাধুলা হয়েছে সেটা সব বিএসসিসির পক্ষ থেকে হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন মহলের পক্ষ থেকে হোক এবং যারা পুঁজি বাজারকে নিয়ে নানা পর্যায়ে খেলাধুলা করেন তারা কিন্তু শুধুমাত্র আই আইপিও প্লেসমেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন এবং এই স্টক সেকেন্ডারি মার্কেটকে নিয়ে কিন্তু তেমন ভাবেনি এবং তার মাসুলই কিন্তু আমরা দিলাম দুই হাজার বিশ সালের জানুয়ারিতে ব্যাপক ধসের মধ্য দিয়ে সেই কারণেই বলছি যে বিভিন্ন পর্যায় থেকে এই পুঁজিবাজারটাকে নিয়ে একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে আমি বারবার একটি কথা বলার চেষ্টা করি যে আমরা সুনির্দিষ্ট কারণ আমরা আলোচনায় সরকার কিন্তু সুনির্দিষ্ট কারণ কিন্তু একটি বিষয় আপনি লক্ষ্য করবেন কিন্তু বলেছিলেন ছয়টি নির্দেশনা যখন দিলেন তখন কিন্তু একটি নির্দেশনায় ছিল যে মানসম্পন্ন কোম্পানি পুঁজিবাজারে আনতে হবে তার মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উপলব্ধি করেছিলেন যে এই এতদিন যে এই একষট্টি মতো আইপিও এসছে সেইগুলো মানসম্পন্ন আইপিও ছিল না সেই কারণেই কিন্তু তিনি ওই দিক নির্দেশনায় দিয়েছিলেন সেই কারণেই বলছে বিএসএিসির যে সমস্ত আইপিও অনুমোদন দিয়েছিল সেগুলো ভালো ছিল কি না খারাপ ছিল কি না এগুলো বিচার বিশ্লেষণ করা তাদের পক্ষে প্রয়োজন ছিল আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের এখানে এই যে ধস যেটি সেটি ক্ষেত্রে ফরেন সেল অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু চলে গিয়েছে সেই বিদেশি বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা সার্বিকভাবে নতুন করে আমি বলবো যে যদি প্রয়োজন হয় দুই তারিখে লেনদেনটা শেষ হওয়ার পরে পাঁচ তারিখের যে লেনদেনটা শুরু হবে ওইভাবে যদি বসে যারা স্টক হেল্ডার আছে তারা বসে যদি মনে করে আরও এক সপ্তাহ দিন বন্ধ রাখা যায় যদি রাখলে ভালো হয় ভেবে আমি বললাম যে এই যে ধাক্কা ধাক্কা এই দুই সামনে নেওয়ার মতো সামর্থ্য অর্জন করে তারপরে নতুনভাবে স্টক মার্কেটিংয়ে ভাবভাবে নতুনভাবে লেনদেনটা শুরু করতে হবে এটা আমার মানে সরকারের শীর্ষ মহলের প্রতি বিনীত অনুরোধ আপনাকে অনেক ধরনের আজকে একদমই সময় নেই আমরা আসলে প্রত্যাশা করব যে করোনা পরবর্তী একটা ভালো মার্কেট আমরা দেখবো আসলে যেভাবে চলছিল সেখানে তো ফোর্স সেলটা বন্ধ করা গেছে প্যানিক সেলটা বন্ধ হয়েছে ফরেন সেলটা বন্ধ হয়েছে তো একটা ভালো কিছু প্রত্যাশী নিয়ে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় জন্য ধন্যবাদ দর্শকদের জন্য দর্শক এতক্ষণ দেশের পুঁজি বজার পরিস্থিতি নানা দিক ও কথা বলছিলেন বিডি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাসি দর্শক এবার নিচ্ছে আরো একটা বিরতি বেলা সাড়ে বারোটায় আবার ফিরে আসবো একটি বিজনেসে আরও আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন